হ্যালো ফ্রেন্ডস, আমি রমা, তোমরা দেখছো মনোরমা লাইফস্টাইল। ফ্রেন্ডস, আজ সোমবার, আমি পুজো দিতে বসেছি, তো তোমরা দেখো আমি বাবার মাথায় কীভাবে জল ঢালি, কীভাবে পুজো দিই, সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ফ্রেন্ডস, আমি এখন গাছের ফুল তুলে নিচ্ছি, এগুলো আমারই হাতে, আমারই বাড়িতে। দেখো ফুল ফুটেছে, নানা রকমের ফুল গাছ আমি বসিয়েছি, নানা রকম কালারের গাঁদা ফুল গাছ, এই একটা পিঙ্ক কালারের জবা, এই যে গাঁদা ফুল আছে। তো এই সকল সব ফুল তুলে নিয়ে আমি বাবার পুজোয় বসবো, তো চলো দেখতে থাকো। তো বাবা, বাবাকে এখন আমি ঘি মধু দিয়ে স্নান করাচ্ছি, ঘি মধু মাখাচ্ছি, এরপর বাবার স্নানের জল রেডি করব। সকালবেলা দুধ দিয়ে গেছে, সেই দুধের মধ্যেই গঙ্গা জল ঘি মধু সিদ্ধি মিশিয়ে বাবার জন্য স্নানের জল রেডি করবো। পথে আবারই বাবার নিজের স্নানে বসিয়ে সুন্দরভাবে ফুল বেলপাতা দিয়ে সাজিয়ে সজ্জিত করে বাবার স্থানে বাবাকে বসানো হবে। আমার ফুলে বাবার পুজো কেমন লাগলো সকলেই কমেন্ট করে জানিও। ফুলে বাবার কৃপায় সকলেই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও।